नमस्कार पथिक चैनले आपनादेर सकलके स्वागत। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব ঈশা ফাউন্ডেশন, 120 ফিট শিবা স্ট্যাচু, ধ্যান লিঙ্গম, সূর্যকুণ্ড, চন্দ্রকুণ্ড, লিঙ্গভৈরবী টেম্পল। এই সবগুলো স্পট আমরা ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। যারা ঈশা ফাউন্ডেশন ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, আশা করছি তাদের ভালো লাগবে। সুতরাং ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন। ঈশা ফাউন্ডেশন তামিলনাড়ু রাজ্যে কোয়েম্বাটোর সিটিতে অবস্থিত। এয়ারপোর্ট থেকে ঈশা ফাউন্ডেশনের দূরত্ব 41 কিলোমিটার, কোয়েম্বাটোর রেল স্টেশন থেকে 30 কিলোমিটার এবং কোয়েম্বাটোর গান্ধীপুরম বাসস্ট্যান্ড থেকে ঈশা ফাউন্ডেশনের দূরত্ব 31 কিলোমিটার। ঈশা ফাউন্ডেশনে যাবার জন্য ব্যাঙ্গালোর থেকে বাস, ট্রেন এবং বিমান তিন রকম রুটে যেতে পারেন। ট্রাভেল ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দেওয়া রয়েছে। এটি ব্যাঙ্গালোর বা চেন্নাই থেকে ওয়ান ডে ট্রিপের মধ্যে পড়ে। সব থেকে ভালো হয় যদি আপনারা বাস বা ট্রেনে ট্রাভেল প্ল্যান করে থাকেন, তাহলে রাতের গাড়িতেই প্ল্যান করুন, তাহলে পুরো স্পট দেখে আবার রাতের গাড়িতেই ফিরতে পারবেন। আমরা ব্যাঙ্গালোর থেকে রাতের গাড়িতেই প্ল্যান করেছিলাম। সকালে গান্ধীপুরম বাসস্ট্যান্ডে নেমে এখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি গান্ধীপুরম পাবলিক বাসস্ট্যান্ডে। গান্ধীপুরম পাবলিক বাসস্ট্যান্ড থেকে বাসে করে আমরা ঈশা ফাউন্ডেশনে পৌঁছব। কোয়েম্বাটোর ওলা ক্যাব অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে ওলা করেও ঈশা ফাউন্ডেশনে যেতে পারেন। ওলা আপনার কাছে 1500 থেকে 2000 টাকা চাইবে, যা অ্যাকচুয়াল ভাড়ার থেকে অনেকটাই বেশি। গান্ধীপুরম বাসস্ট্যান্ড থেকে 14D নাম্বার বাস ঈশা ফাউন্ডেশনে যায়। এই বাস প্রতি 10 মিনিট পরপর গান্ধীপুরম পাবলিক বাসস্ট্যান্ড থেকে ছাড়ে এবং বাস ভাড়া 40 টাকা মাত্র। গান্ধীপুরম বাসস্ট্যান্ড থেকে ঈশা ফাউন্ডেশন পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো, তবে সকালে ট্রাফিক কম থাকে বলে 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম। ঈশা ফাউন্ডেশনের পুরো জায়গা প্লাস্টিক ব্যবহার করা স্ট্রিক্টলি বারণ এবং আশ্রমের ভেতরে ছাড়া বাইরে কোথাও খাবার জল পাওয়া যায় না, সুতরাং সঙ্গে জলের বোতল অবশ্যই নেবেন। এখানে খাবার জলের বিকল্প হিসেবে ডাবের জল, জুস, লেমন ওয়াটার, কোকাকোলা ইত্যাদি পাওয়া যায়। ঈশা ফাউন্ডেশনে 2টো এন্ট্রি গেট আছে, সুতরাং বাসে করে গেলে কন্ডাক্টরকে আগে থেকেই বলে রাখবেন যে আপনি মেন গেটে নামবেন। ঈশা ফাউন্ডেশনের ব্যাক গেট হলো 14D বাস স্ট্যান্ড, সুতরাং যদি আপনি ব্যাক গেটে নামেন তাহলে আপনাকে আবার অটো করে শিবা স্ট্যাচুর কাছে আসতে হবে। পায়ে হেঁটে যেতে লাগে 30 মিনিটের মতো সময়। ভিডিওতে দেখানো হয়েছে ফ্রন্ট গেট। যদি নিজের গাড়ি করে ঈশা ফাউন্ডেশনে আসবার প্ল্যান করেন, তাহলে আপনি ফ্রন্ট গেট দিয়েই প্রবেশ করবেন, এতে আপনাদেরই সুবিধে হবে। ফ্রন্ট গেট দিয়ে প্রবেশ করে কিছুটা এগোলেই বাইক বা কার এবং প্রাইভেট ট্যুরিস্ট বাস পার্কিং দেখতে পাবেন। এখানে গাড়ি পার্ক করে বাকি জায়গা আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে। পার্কিংয়ের পাশেই রয়েছে স্নান এবং বাথরুম করার জায়গা। এখানে তীর্থযাত্রীরা স্নান করে তারপর আদিযোগী স্ট্যাচু দর্শন করতে যান। কিছু দূর আর গেলে রয়েছে ছোট ছোট বুক স্টল এবং ক্রাফট স্টল, এখানে চাইলে কিছু কেনাকাটা করতে পারবেন। এখানে রয়েছে হরেক রকমের যোগব্যায়াম সম্পর্কে বই এবং সদ্গুরুর নানান ধরনের বই। এছাড়া রয়েছে আদিযোগী স্ট্যাচুর শোপিস, তামার জলের বোতল, আদিযোগী টি শার্ট ইত্যাদি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে ক্লিক করে লেটেস্ট আরও ভিডিও দেখবার জন্য সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। কোয়েম্বাটোর যেহেতু হিল স্টেশন, সুতরাং এখানে সারা বছর আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। সব থেকে ভালো সময় ঈশা ফাউন্ডেশন ঘুরতে গেলে সেটি হলো
নভেম্বর থেকে মার্চের মধ্যে, কেননা এই সময় এখানে বৃষ্টি হবার সম্ভাবনা কম থাকে। বছরের অন্যান্য সময় এখানে ছিটেফোঁটো বৃষ্টি হয়ে থাকে। ঈশা ফাউন্ডেশন জায়গাটি পুরো পাহাড়ে ঘেরা আর এখানকার পরিবেশ অসম্ভব শান্ত। তার সঙ্গে 120 ফুট শিবা স্ট্যাচু সব মিলিয়ে এ এক অসম্ভব মনোরম পরিবেশ। ঈশা ফাউন্ডেশন একটি নন প্রফিটেবল আধ্যাত্মিক প্রতিষ্ঠান, যা 1992 সালে ভারতের কোয়েম্বাটুরের নিকটে সদ্গুরু জাগ্গি বাসুদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ঈশা ফাউন্ডেশন ঈশা যোগ সেন্টারের নেতৃত্ব দেয় এবং এই কেন্দ্র ঈশা যোগ নামক কার্যক্রম পরিচালনা করে। এই প্রতিষ্ঠানটি সামগ্রিকভাবে স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত হয় এবং প্রতিষ্ঠানটিতে 90 লক্ষাধিক স্বেচ্ছাসেবক রয়েছে। ঈশা শব্দের অর্থ অনন্তভাবে ঐশ্বরিক। ঈশা যোগ কেন্দ্রটি 1994 সালে ঈশা ফাউন্ডেশনে প্রতিষ্ঠিত হয়। সদ্গুরু বলেন, আদিয়োগী আপনাকে রোগ, অস্বস্তি এবং দারিদ্র থেকে মুক্তি দিতে এখানে এসেছেন। সর্বোপরি জীবন ও মৃত্যুর প্রক্রিয়া থেকে 15,000 বছর আগে সমস্ত ধর্মের পূর্ববর্তী আদিয়োগী প্রথম যোগী যোগের বিজ্ঞান তার 7 শিষ্য সপ্ত ঋষিদের কাছে প্রেরণ করেছিলেন। তিনি 112টি উপায় ব্যাখ্যা করেছেন যার মাধ্যমে মানুষ তাদের সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে এবং তাদের চূড়ান্ত সম্ভাবনায় পৌঁছাতে পারে। আদিয়োগীর অফারগুলি হল স্বতন্ত্র রূপান্তরের হাতিয়ার, কারণ স্বতন্ত্র রূপান্তরই বিশ্বকে রূপান্তরের একমাত্র উপায়। ঈশা যোগ কেন্দ্রে মহাশিবরাত্রির শুভরাতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিয়োগী যোগের উৎসের একটি আইকনিক মুখ উন্মোচন করেছিলেন। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা বিশ্বের বৃহত্তম আবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃত আদিয়োগীর মুখটি 112 ফুট উঁচু, যা তিনি একজনকে সুস্থতা এবং একজনের চূড়ান্ত প্রকৃতি অর্জনের জন্য প্রস্তাবিত 112টি উপায়ের প্রতিনিধিত্ব করে। আদিয়োগীর কাছে স্থাপিত যোগেশ্বর লিঙ্গ, যা সদ্গুরু দ্বারা পবিত্র করা হয়েছিল, মানব ব্যবস্থার 5টি প্রধান চক্রের প্রকাশ হিসাবে। যোগেশ্বর লিঙ্গের উপস্থিতিতে আদিয়োগী একটি জীবন্ত সত্তা হয়ে উঠেছে। আদিয়োগী ঈশা যোগ কেন্দ্রে অবস্থিত। আদিয়োগী শিবমূর্তি হল 34 মিটার লম্বা, 45 মিটার দৈর্ঘ্য এবং 25 মিটার প্রস্থের ইস্পাতের তৈরি একটি শিবমূর্তি, যা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের থিরু নামে অবস্থিত। এটি গ্রিনিস বিশ্ব রেকর্ডে বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃত পায়। সদ্গুরু জাগ্গি বাসুদেব মূর্তিটির নকশা করেন। এর ওজন প্রায় 500 টন। আদিয়োগীতে প্রথম যোগী বা শিবশঙ্করকে প্রথম যোগী বলা হয়। এটি যোগের মাধ্যমে মানুষকে আভ্যন্তরীণ মঙ্গলের দিকে অনুপ্রাণিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আদিয়োগী যোগিক সংস্কৃতিতে উল্লেখ করা মোক্ষ প্রাপ্ত করার 112টা সম্ভাবনার প্রতীক, আর মানব ব্যবস্থাতে লাগে 112টি চক্র। যোগেশ্বর লিঙ্গ নামের একটি লিঙ্গক পবিত্র করে মূর্তিটির সামনে রাখা হয়েছে। ভারতীয় পর্যটন মন্ত্রণালয়ে এর আনুষ্ঠানিক ইনক্রেডিবল ইন্ডিয়া অভিযানে প্রতিমূর্তিটি অন্তর্ভুক্ত করা হয়েছে। আদিয়োগী দিব্য দেশনাম হল 3D লেজার শো, যেখানে আদিয়োগীর গল্প এবং কীভাবে যোগবিজ্ঞান মানুষকে দেওয়া হয়েছিল তা বর্ণনা করে। 2019 সালে মহাশিবরাত্রিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এটি উদ্বোধন করেন। এটি একটি 14 মিনিটের লাইট অ্যান্ড সাউন্ড শো, যা আদিয়োগী মূর্তির উপর প্রক্ষিপ্ত হয়। এটি সপ্তাহান্তে এবং অন্যান্য শুভ অনুষ্ঠানে ঘটে। আদিয়োগী স্ট্যাচুর ঠিক সামনে
হয়েছে একটি শিবলিঙ্গ। আপনি চাইলে এখানে পুজোও দিতে পারবেন, কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। ভিডিওতে যেমনটা দেখানো হয়েছে, আপনাকে ছোট ঘট ভর্তি জল কিনতে হবে। টিকিটের মূল্য মাত্র 5 টাকা। টিকিটটি কাউন্টারে দেখালে আপনাকে 1 ঘট জল দেবে, যা আপনি শিবলিঙ্গে ঢেলে পুজো করতে পারবেন। পুজো শেষ হলে এখানে বসে ধ্যান করতে পারেন, ফটো তুলুন, কিন্তু দুপুর 12টার মধ্যে আমাদের আদিয়োগী স্ট্যাচু থেকে বেরিয়ে আমরা ধ্যানলিঙ্গের দিকে এগোব। আদিয়োগী থেকে ধ্যানলিঙ্গম 1.2 কিলোমিটার। এখানে পায়ে হেঁটে 20 মিনিটের মতো সময় লাগে। আদিয়োগী স্ট্যাচুর ঠিক পেছন দিকে আপনারা গরুর গাড়ি দেখতে পাবেন, যেটার মাধ্যমে আপনারা ধ্যানলিঙ্গে যেতে পারবেন। মাথাপিছু মাত্র 10 টাকা করে টিকিট লাগবে। গরুর গাড়ি করে ধ্যানলিঙ্গমে যেতে সময় লাগবে 10 মিনিট। আপনাকে যেখানে গরুর গাড়ি থেকে নামতে বলবে, ঠিক তার পাশেই দেখতে পাবেন মহাদেবের আরও একটি স্ট্যাচু, যেখানে মহাদেব ত্রিশূল হাতে একটি বাঘের ওপর দাঁড়িয়ে রয়েছে। ধ্যানলিঙ্গের ভেতরে আপনাকে কোনো মোবাইল ফোন এবং চামড়ার ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না, সুতরাং আপনার সঙ্গে রাখা লাগেজ, মোবাইল ফোন, চামড়ার ব্যাগ সব এখানে জমা দিয়ে তারপর আপনাকে ভেতরে যাবার অনুমতি দেবে। আপনার লাগেজ জমা দেওয়ার আগে সেটিকে স্ক্যান করাতে হবে, তারপর লাগেজ ড্রপ কাউন্টারে গিয়ে সেটিকে জমা করাতে হবে। লাগেজ জমা করার সময় কাউন্টার থেকে ওয়েব ক্যামেরাতে আপনার ফটো তুলে নেবে এবং আপনাকে কিছু ইনফরমেশান এখানে শেয়ার করতে হবে, যেমন আপনার নাম, মোবাইল নাম্বার, অল্টারনেট নাম্বার, কোথায় থেকে এসেছেন ইত্যাদি। লাগেজ জমা হয়ে গেলে আপনাকে কাউন্টার থেকে একটি টোকেন দেবে। টোকেনটিকে খুব যত্ন করে সঙ্গে রাখবেন, কেননা যদি টোকেন হারিয়ে যায় সেক্ষেত্রে লাগেজ ফিরে পেতে আপনাদের সমস্যা হতে পারে। লাগেজ জমা করা হয়ে গেলে দৈত্যকার সর্প দরজার দিকে এগিয়ে যান। এখানে আপনাকে মোবাইল জমা করার টিকিট দেখাতে হবে, তবেই ভেতরে ঢুকতে দেবে। ভেতরে ঢুকলে প্রথমেই দেখতে পাবেন ঈশা ফাউন্ডেশন আশ্রমের ক্যান্টিন। এখানে খাবার খুব সস্তায় পেয়ে যাবেন। এখানে কিছুটা খেয়ে বা জুড়িয়ে নিয়ে আমরা প্রথমে চলে যাব সূর্যকুণ্ডের দিকে। পুরো আশ্রম আপনাকে খালি পায়ে ঘুরতে হবে। দেখবেন অনেক লোকজন ক্যান্টিন বা ফুডকোর্টেই জুতো খুলে আশ্রমের ভেতরে ঢুকছে। জুতো যেখানে সেখানে না খুলে সূর্যকুণ্ডের দিকে একটু এগিয়ে যান। ক্যান্টিন থেকে মাত্র 10 মিটার দূরে রয়েছে জুতো জমা করার কাউন্টার। এখানে আপনার জুতো খুব যত্নে আশ্রমের সেবক সেবিকা রেখে দেবে। জুতো জমা হয়ে গেলে আপনাকে টোকেন দিয়ে দেবে, সেটিকে সঙ্গে রাখুন। জুতো জমা করার কাউন্টারের ঠিক পাশের বিল্ডিং হল সূর্যকুণ্ড। ধ্যানলিঙ্গের শক্তির প্রতি গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য দর্শনার্থীরা প্রাঙ্গণে অবস্থিত 2টি তীর্থকুণ্ডের একটিতে ডুব দিতে পারেন। এই পুলগুলি রাসাঙ্গিক দ্বারা উজ্জীবিত হয়, যা সদ্গুরু দ্বারা পবিত্র করা হয়েছে। মহিলাদের জন্য চন্দ্রকুণ্ড কিছুটা মেয়েলি শক্তি দিয়ে পবিত্র এবং পুরুষদের জন্য সূর্যকুণ্ড। এই শক্তিযুক্ত জলাশয়ে ডুব দিলে প্রাণিক ভারসাম্যহীনতাকে সোজা করে, শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক সুস্থতা বাড়ায় এবং সেই সাথে আধ্যাত্মিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। এই জলের অসাধারণ নিরাময় ক্ষমতা প্রতি বছর হাজার হাজার দর্শক দ্বারা প্রমাণিত হয়েছে। চন্দ্রকুণ্ডটি মাটির 30 ফুট নিচে প্রতিষ্ঠা করা হয়েছে এবং 32টি বিশাল ধাপের অবতরণ দ্বারা কাছে এসেছে। এটি বিশালাকার গ্রানাইট পাথর দ্বারা তৈরি এবং মহাকুম্ভ মেলাকে চিত্রিত করে একটি রঙিন ম্যুরাল দ্বারা খিলান করা হয়েছে। সূর্যকুণ্ডটি ভূমি থেকে 20 ফুট নিচে, 3টি রাসাঙ্গিক রয়েছে এবং সূর্যের একটি অত্যাশ্চর্য 20 ফুট
পিতল এবং তামার ভাস্কর্যের নিচে রয়েছে। আপনি যখন উচ্চস্তরের ধ্যানে যাবেন, আপনি আক্ষরিক অর্থে নিজেকে পুনরায় তৈরি করার আগে আপনি আপনার স্পন্দা তীব্র অপ্রকাশিত শক্তিতে চলে আসবেন, এটা সদ্গুরু বলেন। স্থাপত্যের দিক থেকে স্বতন্ত্র স্পন্দা হল এবং বাগান, একটি ধ্যান হল এবং প্রোগ্রাম সুবিধা হল, ঈশা যোগ অনুষ্ঠান এবং উদযাপনের স্থান। এই স্থানের আধিপত্যের বৈশিষ্ট্য হল সূক্ষ্ম প্রাচীরের ম্যুরাল পেইন্টিং, যা প্রথম যোগী শিবের জীবনকে চিত্রিত করে। 140 ফুট × 12 ফুট মাপের শিল্পের এই মাস্টারপিসটি বিশ্বের সবচেয়ে বড়। স্পন্দা শব্দের অর্থ আদি। হলের প্রকৃতি এমন যে আমরা এটি মূলত ভাব স্পন্দনের মতো অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। এটি একটি গলে যাওয়া পাত্রের মতো, সেই পবিত্রতার প্রকৃতির কারণে স্পন্দা হলে ভাব স্পন্দনা অনুষ্ঠানগুলি অত্যন্ত সহজে ঘটে। এটি ধ্যান লিঙ্গ এবং লিঙ্গ ভৈরবীর সাথে একটি নির্দিষ্ট প্রান্তিককরণে নির্মিত, যার একটি নির্দিষ্ট ধরনের প্রভাব এবং প্রান্তিককরণ রয়েছে। সদ্গুরু বলেন, যারা ভৈরবীর কৃপা অর্জন করেন তাদের জীবন মৃত্যু, দারিদ্র বা ব্যর্থতার উদ্বেগ বা ভয়ে থাকতে হয় না। মানুষ যাকে মঙ্গল হবে বলে মনে করে সবই তাদের হবে যদি তারা ভৈরবীর কৃপা লাভ করে। লিঙ্গ ভৈরবী হল ঐশ্বরিক স্ত্রীলিঙ্গের সবচেয়ে উচ্ছ্বসিত অভিব্যক্তি। ভেলিয়ানগিরি পাদদেশে একটি ত্রিভুজাকার আকৃতির আবাসস্থলে বসবাস করে। পরিমার্জিত এবং কাঁচা, শক্তিশালী এবং রঙিন মাটির মানবিক এবং মায়ের মতো লিঙ্গভৈরবী চূড়ান্ত অনুপাতের একজন পরম মহিলা, একবারে উগ্র এবং আবার করুণাময়ী। যে ভক্ত জীবনের ভৌত ও বস্তুগত দিকগুলি অর্জন করতে, উপভোগ করতে বা অতিক্রম করতে চাইছেন, দেবী সেই সমস্ত কিছুর চূড়ান্ত দাতা। একটি লিঙ্গের আকারে তার প্রকাশের ক্ষেত্র অনন্য। 8 ফুট লম্বা দেবীকে সদ্গুরু একটি শক্তিশালী পারদ কোর সহ একটি শক্তিশালী শক্তির রূপ হিসেবে পবিত্র করেছিলেন। লিঙ্গভৈরবীর পবিত্রতা প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে পরিচালিত হয়েছিল, একটি বিরল রহস্যময় প্রক্রিয়া যা নিছক পাথরকে দেবতায় রূপান্তর করতে জীবন শক্তি ব্যবহার করে। সদ্গুরু বলেন, ধ্যানলিঙ্গের গোলকের মধ্যে কয়েক মিনিটের জন্য চুপ করে বসে থাকাই যথেষ্ট। যারা ধ্যান সম্পর্কে জানেন না তাদেরও গভীর ধ্যানের অবস্থার অভিজ্ঞতা তৈরি করতে। সংস্কৃতে ধ্যানের অর্থ ধ্যান এবং লিঙ্গ অর্থ রূপ। ধ্যানলিঙ্গ হল একটি গভীর ধ্যানের স্থান যা কোনো বিশেষ বিশ্বাস বা বিশ্বাসকে দায়ী করে না এবং এর জন্য কোনো আচার, প্রার্থনা বা উপাসনার প্রয়োজন হয় না। একটি শক্তিশালী এবং অনন্য শক্তি ফর্ম। ধ্যানলিঙ্গ হল আলোকিত এবং আধ্যাত্মিক মুক্তির একটি দ্বার। আধিভৌতিক অর্থে ধ্যানলিঙ্গ হল একজন গুরু, যিনি আধ্যাত্মিক অন্বেষণকারীদের একজন জীবিত গুরুর পরম ঘনিষ্ঠতায় আধ্যাত্মিক অনুশীলন করার সুযোগ দেন, যা ঐতিহ্যগতভাবে শুধুমাত্র কয়েকজনের কাছে উপলব্ধ। যদিও এটি সর্বদা যোগবিদ্যায় বিদ্যমান, তবে ধর্মগ্রন্থগুলিতে ধ্যানলিঙ্গের কোনো উল্লেখ নেই। এটি সর্বদা অনেক আলোকিত প্রাণীর স্বপ্ন ছিল, তবে এর সৃষ্টিতে জড়িত জটিলতাগুলি এমন যে এটি খুব কমই বাস্তবায়িত হয়। প্রায় 1000 বছর আগে ভারতের ভোপালে এই ধরনের একটি লিঙ্গকে পবিত্র করার প্রচেষ্টা করা হয়েছিল। প্রক্রিয়াটি যদিও দুর্দান্ত চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হয়েছিল। আজ আমরা বেঁচে থাকতে সৌভাগ্যবান, কারণ এর অভূতপূর্ব উপস্থিতি বিশ্বকে গ্রাস করেছে। ধ্যানলিঙ্গকে 24 জুন 1999 সদ্গুরুর দ্বারা পবিত্র করা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠার
তিন বছরের তীব্র প্রক্রিয়ার পর একটি বিশুদ্ধ শক্তি প্রক্রিয়া, যেখানে সমস্ত সাতটি চক্রের শক্তি শীর্ষে উত্থাপিত হয় এবং সময়ের সাথে অপচয় রোধ করার জন্য লক করা হয়। 23 নভেম্বর 1999 সালে ধ্যানলিঙ্গ বিশ্বের কাছে অর্পণ করা হয়েছিল। সদ্গুরু বলেছেন, আদিয়োগি আলামকে বিশেষভাবে পবিত্র করা হয়েছে যাতে একজনকে হতাযোগ এবং অন্যান্য যোগ অনুশীলনগুলি তাদের সম্পূর্ণ গভীরতা এবং মাত্রায় অনুভব করতে দেয়। আদিয়োগি আলায়ামকে বিশেষভাবে পবিত্র করা হয়েছে এবং সদ্গুরু দ্বারা সুগঠিত করা হয়েছে। শাস্ত্রীয় যোগের বিজ্ঞানকে তার সমস্ত মহিমা এবং বিশুদ্ধতায় পুনর্জীবিত করার জন্য আলায়ামের মূল অংশে রয়েছে আদিয়োগি, শক্ত পারদ দিয়ে তৈরি একটি লিঙ্গ। এই পবিত্র ফর্মের শক্তিযোগ বিজ্ঞানের আভ্যন্তরীণ অন্বেষণকে জ্বালানি দেয়। আদিয়োগি আলায়ামের প্রাণবন্ত স্থান হাতায়োগ শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামকে সমর্থন করে। একটি 21 সপ্তাহের নিবিড় প্রোগ্রাম যা বার্ষিক অনুষ্ঠিত হয়, যেখানে সারা বিশ্ব থেকে অংশগ্রহণকারীদের ক্লাসিক্যাল হাঠে যোগ শেখানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও ইয়ালায়াম একটি 4 দিনের নিরবতা প্রোগ্রাম সহ উন্নত পাঠ্যক্রমের সূচনা করার জন্য একটি স্থান প্রদান করে, যা অংশগ্রহণকারীদের চেতনার উচ্চ স্তরে পৌঁছাতে এবং ধ্যানের বিস্ফোরক অবস্থার অভিজ্ঞতা লাভ করতে সক্ষম করে। ধ্যানলিঙ্গম থেকে বাইরে বেরোলেই চোখে পড়বে নন্দী স্ট্যাচু। এখানে একটু বসে আরাম করে আবার ক্যান্টিনে গিয়ে কিছুটা টিফিন করে নিলে ভালো। 5টার মধ্যে বাইরে বেরিয়ে লাগেজ কাউন্টার থেকে লাগেজ কালেক্ট করে আমরা আবার চলে যাব আদিয়োগি স্ট্যাচুর কাছে। এখানে প্রতিদিন সন্ধে 7টা থেকে চলে লেজার লাইট শো দিব্যা দর্শন। আমরা এই ভিডিওর শেষ পর্যায়ে এসে পড়েছি, সুতরাং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো সাজেশন থাকে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো স্পটে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।